এই যে দেখুন এই মাছটা বাড়ির পাশেই নদী আছে, সেখান থেকে নিয়ে আসা মাছটা। তো নমস্কার বন্ধুরা, ইসমাইল কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত জানাই। তো আজকে এই যে বড় মাছ, মাছ এটা দিয়ে আমি রেসিপি বানাবো। তা চলুন তাহলে রান্নাটা শুরু করি। প্রথমে মাছটা আমি কেটে নেব। তো দেখুন মাছটা একদম গোল্ডেন কালার হয়ে গেছে। তো কাটাও সমস্যা। কটা ধনে পাতাও তুলে নিয়ে আসবো। তো আঁশটা ছাড়ানো হয়ে গেছে, আমি এবার পিস করে নেব। দেখুন মাছটা একদম টাটকা, তাজা রক্ত। খাবি? তুই খাবি? এটা এই যে মৃগেল মাছ বাবা নিয়ে এসছে। তো আমি এবার খুব ভালো করে ধুয়ে নেব। মাছটা আমার কাটা হয়ে গেছে, মাছটা ধুয়ে রান্নার কাছে যাব। চলো বাবা। মাছটা খুব ভালো করে আমি ধুয়ে নেব। আই জেরি চলে এসো, তোমার খাবার এসো এসো। তো মাছটা আমি রেডি করে নিয়ে এসেছি, কেটে পরিষ্কার করে। এদিকে আমি ফুলকপি আর আলুটাও কেটে নিয়েছি। তো ফুলকপি আলু মাছ দিয়েই রান্না করব। তো চলুন প্রথমে এই ভাজা মশলাটা আমি একটু ভেজে নেব। এখানে আছে হাফ চামচ রাঁধুনি, এক চামচ জিরে, এক চামচ ধনে আর গোটা গরম মশলা। প্রথমে আমি এটা একটু ভেজে নেব। মশলাটা ভাজা হয়ে গেছে, নামিয়ে নিলাম। তো মাছে একটু লবণ হলুদ দিয়ে নেব, সরিষার তেল দিয়ে দিলাম। রোদ্দুর আসছে এখানে। দেখুন মাছটা এইভাবে আমি লালচে করে ভেজে নিয়েছি। সব মাছগুলো তুলে নেব, বাকি যে মাছটা আছে সেটাও আমি ভেজে নেব। এই যে মাছগুলো আমার সব ভাজা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। এবার যে তেল আছে ওটাতে আমি ফুলকপি আর আলুটা ভেজে নেব। ফুলকপিটা ভাজা হয়ে গেছে, আমি নামিয়ে নিচ্ছি। তো গরম জলটা আমি ঢেলে নিচ্ছি। কড়াইতে আমি একটু তেল দিয়ে দিচ্ছি, ফোড়নে দিচ্ছি শুকনো লঙ্কা, তেজপাতা, গোটা জিরে। এখানে আমি আদা আর কাঁচা পাকা লঙ্কা পেস্ট করে নিয়েছি, এটা দিয়ে দেবো। সাথে একটু জলও দিয়ে দিচ্ছি, পরিমাণ মতো লবণ, হলুদ, এখানে একটা টমেটো আমি কেটে নিয়েছি, এটা আমি দিয়ে দেব। এক চামচ জিরে গুঁড়ো, চামচ ধনে গুঁড়ো, মশলাটা আমার কষানো হয়ে গেছে। এবার আমি ফুলকপি আলুটা আমি মশলার সাথে খুব ভালো করে কষিয়ে নেব। ঢাকা দিয়ে দিচ্ছি। এবার আমি গরম জলটা ঢেলে দিচ্ছি। তো ঝোলটা এখানে ফুটছে, আমি যে ভাজা মশলাটা ভেজেছিলাম সেটা গুঁড়ো করে নেব। মশলাটা গুঁড়ো করা হয়ে গেছে, আমি তুলে নিচ্ছি। মাছগুলো আমি এবার একে একে দিয়ে দেব। দেশি টাটকা মাছ, একদম নদীর। মাছগুলো আমি দিয়ে দিয়েছি, এবার আমি কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে ফোটাবো ঝোলটাকে খুব সুন্দর করে। রান্নাটা আমার হয়ে গেছে, এবার আমি এই ভাজা মশলাটা উপর থেকে ছড়িয়ে দিচ্ছি। সাথে দেব কিছু ধনে পাতা। এবার আমি রান্না নিয়ে নেব। দেখুন রান্নাটা আমার হয়ে গেছে, কত সুন্দর লাগছে দেখতে। তো আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তো অবশ্যই রান্নাটা করবেন এবং আমার পাশে থাকবেন। অনেক ভালো থাকবেন সবাই।